বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে দেশ ও বিদেশে যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো আলহামদুলিল্লাহ। আমিও খুব ভালো আছি, নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে সবাই প্লিজ একটি করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। আমি সবার ভিডিও প্রথমে লাইক দিয়ে তারপরে দেখি, আমিও আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। তো অনেক দিন ধরে আমাদের বাসার পাশে মেলা হচ্ছে, এটা প্রায় এক সপ্তাহ ধরে রূপনগর কমিউনিটি সেন্টারে মেলাটা হয়ে থাকে। তো এখানে কিছুদিন ধরে মাইকিং করছে বাসার পাশ দিয়ে, তো বড় মেয়েটা বলছে আম্মু অনেক দিন কোথাও নাও না ঘুরতে, প্লিজ আম্মু চলো একটু মেলায় যাই। সেজন্য বড় মেয়েকে নিয়ে অনেকদিন পর বের হলাম, একটু মেলায় আসলাম মেয়েকে নিয়ে। তো এখান থেকে এসে মেয়ে তো ঘুরে দেখছে, আর যেহেতু ওদের সামনে স্কুল খুলবে সেজন্য বেশি একটা কিছু কেনাকাটি করিনি, জাস্ট ওদের স্কুলের জন্য কিছু ছোট ছোট ক্লিপ আর রাবার এগুলোই কিনেছি, পছন্দ করেছে মেয়ে। তো বললাম তোমার যা লাগবে তুমি পছন্দ করে নাও। তো খুব সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন ছিল আর মেকআপ ছিল, মাশাল্লাহ দিলে অল্প জায়গায় অনেক কিছুই দেখলাম, অনেক কিছুই উঠিয়েছে আর খুব সুন্দর সুন্দর জিনিসই, অনেক সুন্দর পছন্দের মতো জিনিসগুলো। তো আমরা ঘুরে ঘুরে দেখলাম, আর আমার মেয়ের যে জিনিসগুলো দরকার সে জিনিসগুলোই কিনে দিলাম, ইনশাল্লাহ বাসায় যে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে মেয়ে ঘুরছে আর দেখছে। তো আমার বন্ধুরা, তোমরা আমাকে যারা এখনও বন্ধু করনি তারা প্লিজ আমাকে বন্ধু করে নিও, আর যারা বন্ধু করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। ভিডিও শুরুতে প্রথমে একটা লাইক দিবে, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে আমাকে বন্ধু করে নেবে, ইনশাল্লাহ আমিও তোমাদের সবাইকে বন্ধু করে নিব। আর এই যে বাসায় এসে তোমাদের সাথে একটু শেয়ার করি, শেয়ার করে আমি কিচেনে চলে যাব রান্না করতে, আমার রান্না এখনও করা হয়নি, দুপুরে রান্না বাকি আছে। তো এই যে মেয়েকে নিয়ে মেলা থেকে ঘুরে এসে আমি রান্না বাড়া শুরু করব। তো এদিকে এই যে ওদের জন্য একটা ফেস পাউডার কিনেছি, মেয়েদের ফেস পাউডারটা শেষ হয়ে গিয়েছে সেজন্য ল্যাকমি ফেস পাউডারটা কিনেছি। তো এখানে দুটো কালার, একটা হলো বেশি হোয়াইট আর একটা ডিপ, আর এখানে একটা ওদের গ্লাস আয়না আছে মেকআপের বক্সের মতো, আর এদিকে যে কিছু হোয়াইট কালার রাবার কিনেছে, ওদের স্কুলে হোয়াইট আর ব্ল্যাক এই দুটো কালারের রাবার ইউজ করতে পারবে, অন্য কোনো কালার রাবার ইউজ করা যাবে না, তো যার জন্য হোয়াইট কালারটা কিনা হয়েছে। আর দুই বোনের যেহেতু স্কুলে যাবে দুই বোনের জন্য বেশ কিছু রাবার কিনেছি, আর এখানে যে ফেস ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশ কিনেছি ইন্ডিয়ানটা, আমি এটা আর পন্ডস এ দুটোই ব্যবহার করি। আর এদিকে বড় মেয়ের জন্য এক জোড়া ঝুমকো কিনেছি পাথরের, আমার খুব পছন্দ হয়েছে ছোট, তো মেয়ে বলল আম্মু খুব সুন্দর, তো সেজন্য মেয়ের জন্য বড় মেয়ের জন্য এক জোড়া ঝুমকো কিনে নিলাম। আয়ান আর তো আয়েশার জন্য দুটো মার্কস কিনেছি, আর এই যে হোয়াইট কালারের একটা ক্লিপ কিনেছি তাজ্জির জন্য, আর আয়েশার জন্য মাল্টি কালারের এই স্টার ক্লিপটা, আর আমার জন্য একটা হেজাব পিন, আর এই যে ছোট ছোট কিছু ক্লিপ, আর এদিকে কিনেছি হলো তিনটা আংটি, আংটিগুলো আসলে খুব পছন্দ হলো যার জন্য তিনটা আংটি নিয়ে নিলাম। আর নিয়েছি এই যে একটা লিপ জেল, মেয়েরা বললো আমি পিঙ্ক কালারের লিপ জেলটা কিনবো, তো আমি বললাম ঠিক আছে নিয়ে নাও। আর মালা আর এই ছোটোখাটো ক্লিপগুলো, তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর এবার চলে আসলাম কিচেনে, আজকে আমি রান্না করব লোট্টা শুটকি দিয়ে কাঁঠালের বিচি, আর এই কাঁঠালের বিচি দিয়ে লোট্টা শুটকি খেতে অনেক মজা লাগে, আমার তো খুব পছন্দ, আমার বাচ্চারাও খুব পছন্দ করে। তো এগুলো ছুলে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এবার যাদের বাসায় এই মাছ ডলা ঢাকনাটা আছে তারা এখানে খুব সহজেই কাঁঠালের বিচিটা পরিষ্কার করে নিতে পারবে। তো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে যখন এখানে এভাবে আলতোভাবে ডলা দিচ্ছি, খুব সুন্দরভাবে উপরে যে পাতলা খোসাটা আছে সেটা উঠে গিয়ে একদম ক্লিন হয়ে গিয়েছে, দেখো কি সুন্দরভাবে উঠে আসছে। এটা দিয়ে কাঁঠালের বিচি পরিষ্কার করা খুব সহজ। তো আমি যে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে এবার এখানে আমি কিছু লোট্টা শুটকি হালকা করে ভেজে নিব, ভেজে তারপরে এটা ভালোভাবে ক্লিন করে নিব। আর এই যে দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে কাঁঠালের বিচি, তো খুবই সহজভাবে তোমরা এভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করতে পারবে। আর এই যে লোট্টা শুটকি আমি ভালোভাবে ধুয়ে
পানিতে রেখে দিয়েছি। আর এদিকে আমি এই যে কড়াইটা বসিয়ে দিলাম, এখানে আমি এই যে পরিমাণ মতো তেল দিব, দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে হালকাভাবে ভেজে নিব। হালকা ভাজা হওয়ার পরে এখানে আমি এক এক করে সব মশলাটা দিয়ে দিব। তো আমি এখানে হলুদ পাউডার দিব, মরিচ পাউডার দিব, আগে কিছু পানি দিয়ে দিলাম না হলে মশলাটা পুড়ে যাবে, দিয়ে তারপর হলুদ পাউডার, মরিচ পাউডার, ধনে পাউডার, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব। আর জিরা পাউডারটা দেখি শেষ হয়ে গিয়েছে, তো সেজন্য আমি চুলাটা নিবি আবার এই যে জিরাটা পাউডার গুঁড়া করে নিচ্ছি, গুঁড়া করে তারপরে আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিব। তা বেশ কিছু জিরাটা গুঁড়া করে নিলাম, নিয়ে এবার আমি পরিমাণ মতো জিরা পাউডার দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আসলে আমার খেয়াল ছিল না যে আমার জিরা পাউডারটা শেষ হয়ে গিয়েছে। তারপর দিলাম এখানে হলুদ পা কিছু রসুন পেস্ট দিয়ে, এই যে মশলাটা আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেব শুটকি, শুটকিটা দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। নিয়ে এখানে আমি দিয়ে দেব আস্ত 3-4 কাঁচামরিচ, কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে শুটকিতে। আর শুটকিটা, শুটকির তরকারিটা একটু ঝালঝাল হলে খুব মজা লাগে খেতে, তো আমার বাচ্চারা আসলে ঝালটা খেতে পারে না, যার জন্য আমি শুকনা মরিচ পাউডার অল্প দিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়েছি আস্ত চিড়ে। দিয়ে আমি এবার মশলাটার সাথে কাঁঠালের বিচিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে যে ভালোভাবে কষানোর পরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে, বা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে এই যে আমার কাঁঠালের বিচিটা আমার প্রায় সিদ্ধ, হালকা সিদ্ধ হয়েছে। এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, তাহলে আমার তরকারিটা রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই যে আমার কাঁঠালের বিচি দিয়ে লোট্টা শুটকি রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা এভাবে তৈরি করে খেয়ে দেখবা, তোমাদেরও ভালো লাগবে। তাহলে আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।